দুনিযা ও কল্যাণে যে এই প্রাসঙ্গিক ঠিক এই আয়াতটি জিয়াসা মিতিনাজ হাজ্জা চাঁদ হলো মানুষ এবং হজের সময় নির্দেশক একশো উনানব্বই নম্বর আয়াত মূলত কি বোঝানো হয়েছে এটাই আর কি যে অর্থাৎ চাঁদের মাধ্যমে আমরা আমাদের এই যে সময়ের যে আবর্তন এবং পরিবর্তনটা এটা আমরা বুঝতে পারি এবং আমরা রমজান গেলে আবার সেই চাঁদ ঘুরে ঘুরে আবার রমজানে আসে আবার রমাদান চলে আসে আবার জিলহজ চলে আসে অর্থাৎ আমরা কিন্তু এই সামগ্রিকভাবে আমাদের ইসলামী জিন্দিগি যাপন করবার জন্যে যত ইবাদতগুলো সেটা আমরা কিন্তু চাঁদকে দেখে আমরা কিন্তু করতে পারি কেমন এই জন্য এটা বলা হয়েছে